হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতায়। তোমরা তো অলরেডি ভাইয়ের বিয়ের ভিডিও, ফুল রিসেপশন, পার্টি সব কিছু দেখে নিয়েছো। আমরা এখনও খাতড়াতেই আছি, মানে মামা বাড়িতে। গলাটা আমার বসে গেছে কারণ কালকে ভীষণ মাত্রা আমরা এনজয় করেছি, মানে ডান্স, খাওয়া দাওয়া সব কিছু, আর তার সঙ্গে যা হয় চিৎকার চেঁচামেচি, না হলে তো ডান্স হয় না আমাদের। তো সবাই মিলে গলাটার এই অবস্থা। সকাল থেকে আজকে ল্যাদ খেয়ে সবাই পড়েছিলাম, ব্লগটা স্টার্ট করব, এই স্টার্ট করব, এই করে 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 করাই হয়নি। তারপরে কিছু কাজ ছিল, ফাইনালি সন্ধ্যেবেলা থেকে ব্লগ স্টার্ট করছি। তাও মোটামুটি 8টা বাজছে, সন্ধে বলবো না সেটা। আজকে যে বিশেষ প্রোগ্রামটার কথা তোমাদেরকে একটু হিন্টস দিয়েছিলাম, সেটা হলো আমার দাদুর, মামা বাড়ির দাদুর 25 বৎসরের মৃত্যুবার্ষিকী এই মাসেই আর কি, ফাল্গুন মাসেই। তাহলে সেই উপলক্ষে যখন আমরা সবাই মিলে জমায়েত হয়েছি, ওই জন্য আজকের দিনটাকেই সিলেক্ট করা হয়েছে একটা ছোট্ট অনুষ্ঠান করার জন্য। সেটার জন্য সুদূর ইয়ে থেকে, বৃন্দাবন থেকে টিম এসছে। কি হচ্ছে, কীর্তন হচ্ছে নিচে, খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর পুচকু পুচকু আমাদের কি জানো পোগো আর ঐশীকে সাজানো হয়েছে। চলো, নিচে সব স্টেজ স্টার্ট হয়ে গেছে, মানে স্টেজ লাগানো হয়ে গেছে, সব কিছু স্টার্ট হয়ে গেছে। আমি অলরেডি মানে গেটিং লেট বলতে পারো, সবসময় লেটেই পৌঁছাই। তো যাই হোক, রেডি হয়েছি, একটা হাতটা পরবো জাস্ট, এসেই রেড কালারের কাঁথা স্টিচের শাড়িটা পরেছি, কারণ রেড আর হোয়াইটের মধ্যে পরতে বলো। যাই, চলো, নিচে পুরো স্টার্ট হয়ে গেছে, জলদি চলো। এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের আরতি দেখলেন, এটা কিন্তু এই মুহূর্তে আমার কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয়। আপনারা সকলেই এসে শ্রীকৃষ্ণের কাছে, রাধারানীর কাছে এসে প্রণাম করুন এবং আশীর্বাদ চান। তারপরে আমাদের পরবর্তী অনুষ্ঠানটি একে একে আসুন, তারপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান আরম্ভ হবে। Thank you.
अभी तो वृंदावन का लीला कर दो, ब्रज का लीला मुझे लेना है, बाद में ब्रज का लीला करने दो, मुझे भी बजाना है, नहीं बाद में, बाद में दे दो, कितना कन्हैया लाल की है। ओके একটা অনুষ্ঠান দেখলাম না, ওরা দারুণ লাগলো পুরো, মানে সবাই আমাদের আশেপাশের প্রতিবেশীরা সবাই এসেছিল অনুষ্ঠান, এখানে সবাই মিলে দেখলাম, সবাই মিলে মজা করলাম, মানে বিয়ে বাড়ি শেষ হলো ওটা যেন কন্টিনিউ চলছে। আর এই যে আমাদের পুচকু সদস্যটা ঘুমাচ্ছিল তখন, আমাদের আজকে বাল গোপাল, দরবেশ গোপাল, ওর নাম কিন্তু দরবেশ, ঠিক আছে, এই যে বলে দাও, হাই বলে দাও, ওটা ও এতক্ষণ ঘুমাচ্ছিল, অনুষ্ঠান শেষ হলো তারপরে ও জেগেছে, তো খুব সুন্দর দেখলাম, তাই না? আমার তো খুব মজা হলো, অ্যাকচুয়ালি আমার বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছে, খুব ইচ্ছে, মানে এইবারেই আমাদের যাওয়ার ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে তোমরা জানো যাওয়া হলো না, এক বছর অবধি আমরা এখন যেতেও পারবো না, তো এখানে সে বৃন্দাবনের ফুল ফিলিংটা আমরা নিলাম, দেখতে পাচ্ছো আমরা হোলিও খেলে নিলাম, পুষ্পবৃষ্টি হলো, ফুলের হোলি খেললাম, রঙের হোলি খেললাম, আবিরের হোলি খেললাম, সবাই মিলে একদম জমজমাট খুব মজা করলাম, সবাই একে একে এখন খাবার দাবার খেয়ে যাচ্ছে, খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে, সবাই সেটা খাচ্ছে পিছনে, আর এই যে পোকোর সঙ্গেও যুদ্ধ চলছে, তারপরে কী কী মেনুতে রয়েছে অবশ্যই তোমাকে দেখাবো, চলো না। তো সব শেষে আমরা লাস্ট মোমেন্টে আড্ডা দিতে বসেছি, পাজামা পার্টি, মানে নাইটি পার্টিতে, আর টাকা নিয়ে বসেছি মোটামুটি আমাদের যে আদায় হয়েছিল, আর যারা যারা পাওনা ধরেছে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য, তাই তো? ইয়েস 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 ইয়েস, সবাই মিলে আমরা, তাহলে চলো স্টার্ট করা যাক, সবাই মিলে বলছি দেখাচ্ছি দাও এখানে কি কি হচ্ছে এখন, আরে চকলেট আছে লে, বার কর বার কর, সব মিলে তুলো, বস বেটা বস বস বস, পাজামা পার্টি, সুইট পার্টি, চকলেট পার্টি চলছে এখানে, চকলেট দাওয়া দাওয়া হচ্ছে, কে দিয়েছিস? গম করে মুখে আগে বলেছে, আমি আমার দেবরানীদের সেবা
আচ্ছা চলো চলো দেবরানী সেবা করো, যা মাথা জুনের অবস্থা। আমরা এত মজা করলাম আজকে, দারুণ মজা হয়েছে বলো, দারুণ 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 দারুণ। আমরা ভাই বলে কি করে বুঝবো?